নগা সমাজত নোহোৱা নোপোজা ঘটনা, চারি বছরিয়া শিশুকন্যাক ধর্ষণ নগা উগ্রপন্থীর, উত্তপ্ত সারিং বস্তি লজ্জানত বিব্রত নগা সমাজ, সুবুরিয়া নাগালেন্ডত সংঘটিত হয়েছে এক জঘন্য ঘটনা, মরিয়নির গাতে লাগি থকা নাগালেন্ডর মুকক্সাং জেলার অন্তর্গত সারিং বস্তিত এটি চারি বছরিয়া কন্যা শিশুক ধর্ষণ করা ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেছে। সারিং বস্তির এগারী চারি বছরিয়া কন্যাক শনিবারে সন্ধিয়া মুয়া খাবা নামর 33 বছরিয়া এটা লম্পটে ধর্ষণ করে। কণমানি শিশুটিক চকলেট আর চিপসর প্যাকেট দিয়ে কোলাত উঠাই ফুরাবলে নিয়ার চলেরে অসৎ কার্য সংঘটিত করে লম্পটে। এই প্রত্যেক ক্রিমিনাল লহা অ্যাক্ট আছে 2012, ই টুডে সেক্সুয়াল অ্যাসল্ট হবি, সেক্সুয়াল হ্যারাসমেন্ট হবি আর পর্নোগ্রাফি হবি, সব তো ইটু পানিশমেন্ট দিবলে লাগা আছে আর লাইফ ইমপ্রিজনমেন্ট দাক দিবলে লাগা, এনেকা লাগা ইটু লাগা অ্যাক্টে আছে। গাঁওখনত এই খবর বিয়পি পড়ার লগে লগে পরিস্থিতি উত্তাল হয়ে পড়ে। ক্ষুব্ধ গাঁওবাসী অভিযুক্ত লোকজনক করায়ত্ত করে উত্তম মধ্যম সোধাই লংসেম আরক্ষীক গতাই দিয়ে। উল্লেখযোগ্য যে নগা সমাজত ধর্ষণ আর বলাৎকারের দরে ঘৃণনীয় ঘটনা প্রায় শূন্য বলিয়ে কব পারি। এনে অবস্থাত নগা সমাজক লজ্জানত করা এই ঘটনাক লৈ পাহাড়িয়া রাজ্যখনের সর্বত্রে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আনহাতে লংসেম থানার আরক্ষীয়ে জানা মতে অভিযুক্ত লম্পট্টো নগা উগ্রপন্থী সংগঠন NACNK-র কেডার আছিল। নগা সমাজক লজ্জানত করা দোষীক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবলৈ নগা উইমেন সোসাইটিয়ে সরকারের প্রতি আহ্বান জানাইছে। ভিলেজ কাউন্সিল খান বি আছে আর সব মানুষরা মিলজুল করে কিনা মন মদত পাজি করে কিনা ইতুলা কেস তো কেনগা কেনগা তেনা হয়েছে বলে মহানরা ইটু ফাইট করব আর বেশি মহান জাস্টিস পাব, এনেকা ইতুলা হোকতে মহান আজি খাড়া করে আছে। মরিয়নির পর জ্যোতি প্রসাদ গগৈ, রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট। নগা সমাজত নোহোৱা নোপোজা ঘটনা, চারি বছরিয়া শিশুকন্যাক ধর্ষণ নগা উগ্রপন্থীর, উত্তপ্ত সারিং বস্তি লজ্জানত বিব্রত নগা সমাজ, সুবুরিয়া নাগালেন্ডত সংঘটিত হয়েছে এক জঘন্য ঘটনা, মরিয়নির গাতে লাগি থকা নাগালেন্ডর মুকক্সাং জেলার অন্তর্গত সারিং বস্তিত এটি চারি বছরিয়া কন্যা শিশুক ধর্ষণ করা ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেছে। সারিং বস্তির এগারী চারি বছরিয়া কন্যাক শনিবারে সন্ধিয়া মুয়া খাবা নামর 33 বছরিয়া এটা লম্পটে ধর্ষণ করে। কণমানি শিশুটিক চকলেট আর চিপসর প্যাকেট দিয়ে কোলাত উঠাই ফুরাবলে নিয়ার চলেরে অসৎ কার্য সংঘটিত করে লম্পটে। এই প্রত্যেক ক্রিমিনাল লহা অ্যাক্ট আছে 2012, ই টুডে সেক্সুয়াল অ্যাসল্ট হবি, সেক্সুয়াল হ্যারাসমেন্ট হবি আর পর্নোগ্রাফি হবি, সব তো ইটু পানিশমেন্ট দিবলে লাগা আছে আর লাইফ ইমপ্রিজনমেন্ট দাক দিবলে লাগা, এনেকা লাগা ইটু লাগা অ্যাক্টে আছে। গাঁওখনত এই খবর বিয়পি পড়ার লগে লগে পরিস্থিতি উত্তাল হয়ে পড়ে। ক্ষুব্ধ গাঁওবাসী অভিযুক্ত লোকজনক করায়ত্ত করে উত্তম মধ্যম সোধাই লংসেম আরক্ষীক গতাই দিয়ে। উল্লেখযোগ্য যে নগা সমাজত ধর্ষণ আর বলাৎকারের দরে ঘৃণনীয় ঘটনা প্রায় শূন্য বলিয়ে কব পারি। এনে অবস্থাত নগা সমাজক লজ্জানত করা এই ঘটনাক লৈ পাহাড়িয়া রাজ্যখনের সর্বত্রে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আনহাতে লংসেম থানার আরক্ষীয়ে জানা মতে অভিযুক্ত লম্পট্টো নগা উগ্রপন্থী সংগঠন NACNK-র কেডার আছিল। নগা সমাজক লজ্জানত করা দোষীক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবলৈ নগা উইমেন সোসাইটিয়ে সরকারের প্রতি আহ্বান জানাইছে। ভিলেজ কাউন্সিল খান বি আছে আর সব মানুষরা মিলজুল করে কিনা মন মদত পাজি করে কিনা ইতুলা কেস তো কেনগা কেনগা তেনা হয়েছে বলে মহানরা ইটু ফাইট করব আর বেশি মহান জাস্টিস পাব, এনেকা ইতুলা হোকতে মহান আজি খাড়া করে আছে। মরিয়নির পর জ্যোতি প্রসাদ গগৈ, রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট।